কনিনিকা বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তিনি উনিশশো সালের একুশে মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা কনিনিকা ব্যানার্জি এর স্বামীর সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে চলেছেন আপনি যদি কনিনিকা ব্যানার্জির স্বামীর সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কনিনিকা ব্যানার্জির স্বামীর নাম সুরজিৎ হরি হরি একজন ভারতীয় বাঙালি অভিনেতা সরুরি পুর ডাবিং এ সুরজিতের সঙ্গে প্রথম আলাপ নিকার এরপর তারা একসাথে অনেকগুলো কাজ করেছেন তবে প্রথম আলাপেই তাদের প্রেম হয়ে গিয়েছিল এই দম্পতির ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে প্রথমে সুরজিৎ হরি কনিনিকা তাকে তবে কনিনিকা পাত্তা দেননি এভাবেই দিনকাল কেটে যেতে থাকে তবে সুরজিৎ হরি কোনোভাবেই হাল বারবার ছাড়েনি কাজের সূত্রে তাদের দেখা হচ্ছিল না চাইতেও তারা একজন আরেকজনের মুখোমুখি হচ্ছিলেন কনিনিকা ব্যানার্জি প্রথম দিকে সুরজিৎ হরিকে অনেক এড়িয়ে চলতেন এর প্রধান কারণ হচ্ছে সুরজিৎ ডিভোর্সি তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে তাই তার নামের সাথে ডিফোর্সি টাইটেল লেগেছিল সুরজিৎ ডিফোর্সি তার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে দু হাজার চোদ্দ সালে এরপর দু হাজার সতেরো সালে কনিনিকা ব্যানার্জির সাথে সুরজিৎ হরির বিয়ে হয় কনিনিকা ব্যানার্জি আর বেশি দিন নিজেকে সুরজিৎ হরির কাছ থেকে আলাদা করে রাখতে পারেনি অবশেষে তিনি প্রেমের জালে ধরা দেন আর এরপর তাদের অনেক ঘটা করে বিয়ে হয় তবে কনিনিকা ব্যানার্জি বিয়ের পরে বুঝতে পারেন সুরজিৎ হরি আসলেই অনেক ভালো একজন মানুষ তবে বিয়ের আগেও কিন্তু তিনি সুরজিৎ হরিকে বেশ ভালো করেই পরখ করে নিয়েছিলেন বিয়ের আগে প্রি ম্যারেজ হানিমুনে প্যারিস রোম মাদ্রিদ বার্সেলোনা ঘুরে এসেছেন এই দম্পতি তাদের প্রি ম্যারেজ হানিমুন তাদেরকে আরো কাছে এনে দিয়েছে একজন আরেকজনকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন একজন আরেকজনের ব্যক্তিগত অনেক কিছু এরপর তারা ফিরে এসে বিয়ে করেছিলেন কনিনিকার স্বামী সুরজিতের আগের পক্ষের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম হচ্ছে দ্রোণ তার সঙ্গেও ভীষণ ভালো সম্পর্ক কনিনিকার গর্ভবতী হওয়ার পরে ধারাবাহিকে ইতি টেনেছিলেন অভিনেত্রী অন্দর মহল থেকে বিরতি নিয়েছিলেন কিছুদিন আগে কনিকা ব্যানার্জি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তাদের ঘর আলো করে জন্ম নেয় নতুন এক সেলিব্রিটি নতুন সদস্যর আগমনে খুবই উৎসুক সুরজিৎ ও কনিনিকা তাই খুশির আমেজ বন্দ্যোপাধ্যায় ও হরি পরিবারে সুরজিৎ হরি তার স্ত্রী কনিনিকা ব্যানার্জিকে অনেক ভালোবাসেন তার অনেক কেয়ার করেন অভিনয় সংক্রান্ত বিভিন্ন কাজে তাকে টিপস দিয়ে থাকেন আর অ্যাক্টিং ক্যারিয়ারে তিনি কখনোই বাধা হয়ে দাঁড়াননি বরং উৎসাহ দিয়ে কনিনিকা ব্যানার্জিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এমন কেয়ারিং স্বামী পেয়ে কনিনিকা ব্যানার্জি নিজেকে ধন্য মনে করেন তো বন্ধুরা কনিনিকা ব্যানার্জির স্বামী সুরজিৎ হরিকে আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন